হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কম খরচে এবং খুব অল্প কাপড় দিয়ে কী করে সুন্দর একটি ডিজাইনযুক্ত বাচ্চাদের ড্রেস তৈরি করা যায়। আমি আশা করছি আপনারা একবার দেখলেই এই ড্রেস তৈরি করা শিখে যাবেন। তো আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। লেটস স্টার্ট। তো চলুন বন্ধুরা, আমি প্রথমেই কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পাট করে নিলাম। একটু আমি দুই পাট করে নিয়েছি। আমার এখানে মোট এক গজ পরিমাণ কাপড় আছে, খুব বেশি কাপড় না, এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। এ থেকেই সুন্দর একটি ডিজাইনযুক্ত জামা আমি তৈরি করব, বেবি ড্রেস। দেন আমি কাপড়টিকে আরেকটি ভাঁজ করে চার পাট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি চার পাট করে নিয়েছি। এখন যেদিক মোড়ানো সাইড সেদিক থেকে আমরা ঝুলের মাপ নেব। খোলা সাইডটা সামনের পাশে রেখে বন্ধ সাইডটা আমার দিকে করে নিয়েছি। আমি এক ইঞ্চি পরিমাণ এখানে দাগ টেনে নেব, কারণ আমি এখানে কোনো গলা আর্মহোল লাগাবো না, আমি সরাসরি বডি মাপটি নেব। বডিতে দাগ কেটে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ। এখানে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি তার কারণ আমি বডিতে এলাস্টিক লাগাবো। তো আমি কাপড়টিকে এক গজ পরিমাণ কাপড়টিকে দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি। এখানে আমি কোনো বডির এক্সট্রা আলাদা করে মাপ নেব না, এখানে যা কাপড় আছে সবটাই আমি বডিতে নিয়ে নেব। তো এক ইঞ্চিতে আমি দাগ টেনে নিয়েছি, এখন লম্বা করে একটা দাগ টেনে নেব, দাগটাকে পুরোপুরি মিলিয়ে দেব। এক ইঞ্চিতেই আমি এলাস্টিক লাগাবো, এটা পুরোপুরি আমি বডির কাপড় হিসাবে নিয়ে নেব, আমি আলাদা করে বডির কোনো মাপ নেব না। এখানে এখানে যা কাপড় আছে সবটাই আমি বডিতে নিয়ে নেব, আমি আলাদা করে এলাস্টিকে বডির মাপ নিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি ঝুলের মাপ নিচ্ছি। তো এখানে কাপড় আছে 20 থেকে 21 ইঞ্চি, আমি এক্সট্রা বেল্ট লাগাবো। তো বেল্টের 4 ইঞ্চিতে আমি দাগ কাটবো, বেল্ট আমি 4 ইঞ্চি নেব। এই তো বেল্ট আমি 4 ইঞ্চি নেব, এবং এই 4 ইঞ্চি সহ ঝুলে যেটা আসবে সেটা হবে আমার ঝুলের মাপ। এতো আমার ঝুল এসছে 24 থেকে এক্সট্রা 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য লাগবে। এবার আমি বডিতে সেলাইয়ের জন্য পুরো কাপড়টাকে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি বডির জন্য সবটুকু কাপড় নিয়ে নিলাম, এখানে যা আছে সবটুকু কাপড় নিয়ে নিলাম, শুধু একটু বাদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। আমি বডির মাপটা নেব এলাস্টিকে, আমি সামান্য পরিমাণ কাপড় রেখে আমি এখানে দাগ টেনে নেব। আমাদের কাপড়ের ইঞ্চি এসেছে 15 ইঞ্চিতে। তো 15 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম, এবং আরও এক্সট্রা আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে পারি।
তো আমরা চার পাট কাপড় আছে এখানে। এবার আমি এলাস্টিকের দাগটি দিয়ে নিচ্ছি, এলাস্টিকের মাপ নিয়ে নেব। তো আমি এখানে এলাস্টিকের মাপ 24 নিব। আমার এখানে আমি যে বাচ্চাটির ড্রেসটি তৈরি করব সে বাচ্চার বডি 24, তাই আমি এলাস্টিকে 24-এ দাগ দিয়ে নিচ্ছি। এতো আমি 24-এ দাগ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে বডি যে কয় ইঞ্চি এলাস্টিক সেই কয় ইঞ্চি নিতে হবে, প্লাস 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ বডি যদি 24 হয়, এলাস্টিক 24 না নিলেও হয়। 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিয়েছি আমি। তো আমাদের এখন এলাস্টিকের বডি এখানে আছে 22 ইঞ্চিতে, তো এটা আমাদের টেনে 24 ইঞ্চি হয়ে যাবে। আপনারা চাইলে আরও 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিতে পারেন, 20 নিলে এনাফ। তো আমি একটু ঢিলে রাখবো দেখে আমি 22 নিয়েছি। তো আমাদের ঝুল এখান থেকে আসবে 24-এ। তো এখানে আমি যেখানে আমি বডিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে বরাবর লম্বা করে একটি দাগ টেনে নেব। এবং এক্সট্রা আরও 1 ইঞ্চিতে দাগ টেনে নেব, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। দেখুন বন্ধুরা, আমাদের যা কাপড় আছে আমরা সবটাই নিয়ে নিয়েছি। এখানে একটা ঝুলের দিকে এখানে একটা সামান্য কর্স শেপ দিয়ে দিব, একটা হালকা শেপ দিয়ে নিয়ে আমরা এই দাগ অনুযায়ী এবার কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের কাটা হয়ে গেছে। আমাদের পুরোটা যে মোড়ানো সাইডটা আছে, আমরা যে এলাস্টিক লাগানোর জন্য বডির যে সাইডটা নিয়েছি 1 ইঞ্চি, সেটা মোড়ানো সাইড আমরা মেলিয়ে দিয়ে এই মোড়ানো সাইডটাকে আমরা কেটে নেব। এই তো বন্ধুরা, আমাদের কাটা হয়ে গেছে, আমাদের জামা পুরোটাই কাটা হয়ে গেছে। এখন আমরা সেলাই আপনাদেরকে বুঝিয়ে দেব যেটা কি করে সেলাই করতে হয়, এটা কি করে সুন্দর একটি ডিজাইনযুক্ত জামা তৈরি হবে একটা বাচ্চার জন্য, যা পরলে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা আসুন এবার আমরা সেলাইয়ে চলে যাই। তো বন্ধুরা, এখন আমি সেলাইয়ে চলে আসলাম। একটি সুন্দর ডিজাইনযুক্ত ফ্রক কিভাবে সেলাই করতে হয় আমি এখন তা আপনাদেরকে দেখাবো। এখানে আমি কাপড় কেটেছিলাম 4 পাট করে, সো সেই 4 পাটকে ভাঁজ খুলে আমি 2 পাট করে নেব 2 সাইডে সেলাই করে দেওয়ার জন্য। এবং আমি 1 ইঞ্চি যে বাড়তি নিয়েছিলাম এলাস্টিক লাগানোর জন্য বডিতে, আমি বডির আলাদা কোনো মাপ নিইনি, আমি বডিতে যা কাপড় আছে সবটুকুই নিয়ে নিয়েছি। মিনিমাম এখানে 30 ইঞ্চি আছে, আমি 30 বডি নিয়েছি কাপড়ে এখানে, কিন্তু মূলত আমার বডি আসবে 24, আমরা বডি নেব 24। তো 2 সাইড আমি আগে ভালো করে সেট করে সেলাই দিয়ে নেব। আর আমি যে 1 ইঞ্চিতে দাগ কেটেছিলাম এখানে আমি এলাস্টিক লাগাবো বডিতে। আমাদের এখানে কোনো
গলা হবে না, শুধু বডিতে আমি এলাস্টিক লাগাবো, আর আমি বেল্ট লাগাবো, বেল্ট লাগিয়ে আমি গলা বানিয়ে নেব। তো দুই সাইডকে ভালো করে সেট করে আমি সেলাই দিয়ে নিচ্ছি আগে। এই তো আমাদের এক সাইড সেলাই করা হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমরা আরেকটি সাইড সেলাই করে নেব। এই তো আরেকটি সাইড সেলাই করে নিচ্ছি। আমি আবারও বলছি বন্ধুরা, আমি বডির কোনো মাপ নেইনি কাপড়ে, কারণ এখানে বডি যা কাপড় আছে আমি সবটুকুই নিয়ে নিচ্ছি, কারণ আমাদের বডিতে কুঁচি হবে, আমি এলাস্টিক লাগিয়ে কুঁচি দিয়ে নেব। আমি এলাস্টিকের মাপ বডির মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। এই তো আমাদের দুই সাইড সেলাই করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা পুরোটা খুলে নিলাম ভালোভাবে, চারপাশটা আমি এবার সেলাই দিয়ে নেব। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করব, দেন 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব। 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিলেই হবে, এদিক দিয়ে আমাদের এলাস্টিক সেট হয়ে যাবে। বেশি ভাঁজ করব না, তার কারণ কাপড়ের ঝুল আবার শর্ট হয়ে যাবে। এখন আমরা বরাবর পুরো বডিটাকে, যতটুকু কাপড় আছে পুরোটাকে এভাবে আমরা রাউন্ডভাবে শেপ করে সেলাই দিয়ে যাব। এই তো আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে প্রায়, আমরা পুরো রাউন্ড রাউন্ড সেলাই দিয়ে এসেছি। এখন আমাদের সেলাই দেওয়ার টাইমে মনে রাখতে হবে যে আমরা যেখান থেকে সেলাই শুরু করছি সেখানে এসেই আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, যাতে আমরা ওই ফাঁকা জায়গাটি দিয়ে আমরা এলাস্টিক ঢোকাইতে পারি, এলাস্টিকটা সেট করতে পারি। এর জন্য আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এই দেখুন আমি 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছি, এদিক দিয়ে আমি এলাস্টিক ইন্টার করব। এদিক দিয়ে আমি এলাস্টিক ইন্টার করব। এখন আমি এলাস্টিক নিচ্ছি, আমি এলাস্টিকটা একটা পিনের মাধ্যমে এটার সাথে আমি অ্যাটাচ করে নেব, দেন আমি এলাস্টিকটা ভিতর দিয়ে ঘুরিয়ে 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 সেট করে নেব। ঠিক এইভাবে পুরো বডি যেটুকু কাপড় আছে সবটুকু কাপড় এভাবে আমরা এলাস্টিকের মাধ্যমে সেট করে নেব। এই তো বন্ধুরা, আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এলাস্টিকটা এই সেলাইয়ের মধ্যে দিয়েই আমরা সেট করে নেব। এই তো আমাদের এলাস্টিক পুরো সেট করা হয়ে গেছে। এখন আমরা দুইটা এলাস্টিকের মাথা মিলিয়ে নেব এবং বডির মাপ দিয়ে নেব। এখন
আমরা বডির মাপ দিয়ে দেখেছি, ঠিক আছে, আমি 24 নিয়েছি বডি এখানে। এরপর আমি এখানে সেলাই দিয়ে দেব। এই তো বন্ধুরা, আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন যেটুকু ফাঁকা জায়গা আমরা রেখেছিলাম এলাস্টিকটা ঢুকানোর জন্য, সেই ফাঁকা জায়গাটিকে এবার আমরা সেলাই করে জয়েন্ট করে দেব। এই তো বন্ধুরা, আমাদের জামা বডি তৈরি হয়ে গেছে। আমি খুব সুন্দর ডিজাইনযুক্ত একটা জামা বানাবো, একটা বাচ্চার, 5 বছরের বাচ্চার। তো এখানে আমি বেল্ট লাগাবো এখন। তো বেল্টটা লাগানোর জন্য এখানে আমি বেল্টের কাপড় আগে থেকে কেটে নিয়েছি। এখানে আমি দুইটা পার্ট কেটে নিয়েছি দুইটা বেল্টের জন্য। আমি এখানে 8 ইঞ্চিতে বেল্ট লাগাবো, একটা বেল্ট 8 ইঞ্চি আমি 9 ইঞ্চিতে কেটেছি, 1 ইঞ্চি এক্সট্রা কেটেছি আমি সেলাইয়ের জন্য লাগবে বলে। আমি 8 ইঞ্চিতে নেব, আর এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এবং আমি চওড়া নিয়েছি, আমি চওড়া নেব 3.5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। আপনারা ইচ্ছা করলে 1/2 ইঞ্চিও সেলাইয়ের জন্য নিতে পারেন, 3 ইঞ্চিও বেল্টের জন্য নিতে পারেন। আমি একটু মোটা করে লাগাবো তাই একটু এক্সট্রা বেশি নিয়েছি। তো আমি এটা বেল্টটাকে প্রথমে একবার ভাঁজ করে আমি ভালোভাবে সমান করে মিলিয়ে নিয়ে একটা সেলাই বসিয়ে দেব লম্বা করে। আমি সেলাই দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে উল্টা পিঠটা আছে এটাকে আমি সিধা করব। এটা আমি সিধে করলাম। আমাদের একটা বেল্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু মোটা করে বেল্টটা তৈরি করেছি। ঠিক একই রকম ভাবে আমি আরেকটি বেল্ট তৈরি করেছি। দেখুন বন্ধুরা, আমাদের দুইটা বেল্টই কমপ্লিট। এখন আমি এই দুইটা বেল্ট আমি এই জামাতে সেট করব। তো প্রথমে আমি এই জামাটাকে ভালোভাবে মিলিয়ে নেব, মিলিয়ে নিয়ে আমি একটা ভাঁজ করব। ভাঁজ করে এর যে মাঝখানের যে অংশটা আছে জামাটা, আমি এভাবে ভাঁজ করে মাঝখানের যে অংশটা আছে, এই তো এই মাঝখানের অংশে আমি চকের সাহায্যে দাগ দিয়ে নেব ঠিক মাঝামাঝিতে। ঠিক এই পাশেও একই রকমভাবে মাঝামাঝিতে দাগ টেনে নেব, দুইটা সমান সমান করে, এই পাশে প্লাস ওই পাশে। আমি জামা উল্টা করে সেলাই করছি, সব সময় জামা উল্টা করে সেলাই করতে হয়। এবং আমি যেখানে দাগ টেনেছি সেই দাগের এই পাশে নেব 2.5 ইঞ্চি,
ওই পাশে নেব 2.5 ইঞ্চি, মোট 5 ইঞ্চি। আপনারা চাইলে 4 ইঞ্চি নিতে পারেন, অথবা 4.5 ইঞ্চি নিতে পারেন, কারণ বাচ্চা যতটুকু বয়স যত বড় সে মেজারমেন্ট অনুযায়ী আপনারা গলা বসিয়ে নেবেন। তো আমি দাগ দিয়ে নিয়েছি, দুই পাশেই দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ অনুযায়ী আমি বেল দুটোকে বসিয়ে নেব। এই এক দাগ অনুযায়ী আমি অপর পৃষ্ঠে আরেক দাগ অনুযায়ী আমি সেলাই দিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে বডি যেখানে আমি এলাস্টিকটা লাগানোর জন্য সেলাই দিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, সেই সেলাইয়ের উপর দিয়েই সেলাই বসিয়ে দিলেই হবে, তাহলে বাড়তি কোনো সেলাই দেখা যাবে না। এই তো আমাদের এক পাশ লাগানো হয়ে গেছে, এবার আমরা অপর পাশটি লাগিয়ে নেব। আমরা অপর পাশেও দাগ দিয়ে রেখেছি, সেই দাগ অনুযায়ী আমরা বেল্টটি লাগাবো। এই যে দাগ দিয়ে রেখেছি, এই দাগের রেখা নিয়ে আমরা বেল্টটিকে সেট করে সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বেল্ট কীভাবে বসাচ্ছি আপনারা একবার দেখলেই আশা করি পেরে যাবেন। এই তো বন্ধুরা, আমাদের একটা বেল্ট লাগানো হয়ে গেছে। ঠিক এইভাবেই আরেকটি বেল আমরা এই দাগ অনুযায়ী আমরা সেলাই করে নেব। এই দুই দাগ অনুযায়ী এই বেল্টটিকে আমরা এভাবে বসিয়ে সেট করে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমরা দুই বেল্টকে লাগিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, আমাদের জামা কত সুন্দর লাগছে। এটা আমি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য বানিয়েছি, অনেক সুন্দর জামা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এবার আসবো আমরা ঝুল সেলাই করব। জামার যে ঝুলটা আছে সেই ঝুলটাতে আমরা প্রথমে একবার ভাঁজ করে, দেন দুইবার ভাঁজ করে, অল্প একটু ভাঁজ করব, বেশি ভাঁজ করব না, তাহলে জামা শর্ট হয়ে যাবে। আমরা যে পরিমাণ ঝুল নিয়েছি তা থেকে আমরা চিকনভাবে দুইবার ভাঁজ করে পুরো জামার ঝুলটাকে আমরা সেলাই করে নেব। এভাবে পুরোটা, পুরো ঘের আমরা সেলাই করব। এই দেখুন বন্ধুরা, আমাদের সেলাই করা হয়ে গেছে, পুরো ঘেরটা আমরা সেলাই করে নিয়েছি। আমাদের সুন্দর জামা কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উত্তর করে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও।